মাত্র 14 মিনিটে পৃথিবীর যে কোনো প্রান্তে পরমাণু হামলা চালাতে চীনের প্রস্তুতি। মাত্র 14 মিনিটে চীনের যুদ্ধবিমান মার্কিন উপকূলে চালাতে পারবে পরমাণু হামলা। শুধু আমেরিকায় নয়, খুব অল্প সময়েই চীনের যুদ্ধবিমান পরমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্তে। তেমনই এক হাইপারসনিক জেট তৈরি করছে চীন। আগামী 3 বছরের মধ্যে এই হাইপারসনিক জেট আকাশে উঠবে। জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সে বিশেষ উইন্ড টানেলও এখন নির্মীয়মান। অত্যন্ত গোপনীয় উইন্ড টানেল প্রকল্পটিতে কাজ করছেন যে বিজ্ঞানীরা, তাদেরই একজনকে উদ্ধৃত করে চীনা একটি সংবাদপত্র জানিয়েছে যে হাইপারসনিক জেট তৈরি হচ্ছে সেটির পরীক্ষা শুধু নয়, আরও নানা ধরনের হাইপারসনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম তৈরির পরিকল্পনা নিয়েছে চীন। 2020 সালের মধ্যে টানেলটি তৈরি হয়ে যাবে বলে চীনা বিজ্ঞানী জাওয়ে সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন। পাশাপাশি 2020 সালের মধ্যে পরমাণু হামলায় সক্ষম হাইপারসনিক জেটটি তৈরি হয়ে যাবে বলেও খবরে এসেছে। সেকেন্ডে 12 কিলোমিটার বেগে উঠতে পারবে চীনের নির্মীয়মান হাইপারসনিক এয়ারক্রাফটটি, অর্থাৎ শব্দের 35 গুণ বেগে। এই বেগে উড়লে চীন থেকে আমেরিকার উপকূলে পৌঁছতে মাত্র 14 মিনিট লাগবে।